হ্যালো বন্ধুরা, চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। আশা করি সকলেই ভালো আছেন। তো এই ভিডিওতে আপনাদের দেখাবো ব্রাদার 6200 মডেলের প্যাডন লক। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন আমার সামনে 6200 ব্রাদার্স প্লেন মেশিন। তো বন্ধুরা, এটা প্যাডন লক কিভাবে করবেন? তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে ব্যাগ স্টিচ কমানো যাচ্ছে, বাড়ানো যাচ্ছে। তা আমি এখানে তিনটে করে ব্যাগ স্টিচ দেওয়া আছে, আমি কমাচ্ছি এবং কি বাড়াচ্ছি। তা বন্ধুরা, আপনারা কমাইতেও পারবেন না, বাড়াইতেও পারবেন না, কোনো ফাংশনে ঢুকতে পারবেন না প্যাডন লক করলে। কিভাবে প্যাডন লক করবেন আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। তা বন্ধুরা, আমি তো আপনাদের দেখিয়ে দিচ্ছি যে এখন কিন্তু আমার প্যাডনে কাজ করতেছে, আমি যে কোনো বাটন চাপলে আমার এখানে কমতেছে, বাড়তেছে। তা বন্ধুরা, আমি পাওয়ার সুইচটি প্রথম অফ করে নেব। অফ করে নেওয়ার পরে আমি আপনাদের ভালোভাবে দেখিয়ে দিচ্ছি কিভাবে লক করবেন। তা বন্ধুরা, এইখানে দেখতে পাচ্ছেন এ বি বাটন আর হচ্ছিল সি বাটন। এ বি বাটন আর সি বি বাটন একসঙ্গে প্রেস করে ধরে রাখতে হবে। তা বন্ধুরা, আমি ধরে পাওয়ার সুইচটা অন করব। অন করার পর এখানে লেখা আছে পিএল ইউ ওয়ানে আপনার টু করে দিতে হবে। তা বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি যে পিএল ইউ ওয়ান ডি বাটন চাপ দিয়ে আমি টু করে দেব। দেখতে পাচ্ছেন যে টু করে দিলাম। টু করে দেওয়ার পরে এখানে কিন্তু লাফালাফি করতেছে, এখন সিডি বাটন দিয়ে প্রেস করে দিতে হবে। যে প্রেস করে দিলাম, এখন সেভ করার জন্য এই বাটনটি চাপ দিয়ে আমি সেভ করে দিলাম। দেওয়ার পর দেখতে পাচ্ছেন এখন কিন্তু আমার প্যাডন লক হয়ে গেছে। তা বন্ধুরা, আমি এখন যতই টিপাটিপি করি প্যাডনে কোনো কাজ করবে না, কোনো ফাংশনে আপনি ঢুকতে পারবেন না, ব্যাগ স্টিক কমাইতেও পারবেন না, বাড়াইতেও পারবেন না। তা বন্ধুরা, মূলত এইভাবে হচ্ছে প্যাডনটি লক করতে হয়। এই ডিসপ্লে বোর্ডের প্যাডনটি লক করে দিলাম, এখন আপনি যতই কাজ টিপাটিপি করবেন আর কোনো কাজ করবে না। তা বন্ধুরা, এই প্যাডন লক আবার খুলবেন কিভাবে এটাও আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখেন আমি কত টিপাটিপি করতেছি, কিন্তু আমার কিন্তু প্যাডন লক খুলতেছে না। এখন আমি আবার পাওয়ার সুইচটা অফ করে নেব। অফ করে নেওয়ার পর এ বি বাটন আর হচ্ছিল সি, দেখতে পাচ্ছেন এ বি আর হলো সি বাটন চাপ দিয়ে আবার পাওয়ার সুইচটি অন করতে হবে। দেখেন আমি এই যে পাওয়ার সুইচটি অন করলাম, অন করার পর পিএল ইউ টু আছে, এখানে আমার ওয়ান করে দিতে হবে। দেখতে পাচ্ছেন আমি যে ডি বাটন চাপ দিয়ে ওয়ান করে দিলাম, এখন ওয়ান করে দেওয়ার পর এখানে সি ডি বাটন চাপ দিয়ে প্রেস করে দিলাম, এখন সেভ বাটন চাপ দিয়ে দেবো। এই যে এখন কিন্তু সেভ হয়ে গেল, এখন সেভ হয়ে গেল, এখন আমি বাটনে চাপ দিলে যে কাজ করতেছে। তো দেখতে পাচ্ছেন এখন কিন্তু ঠিকই আমার বাটনগুলোই কাজ করতেছে, আগে কিন্তু কাজ করে নাই। তো মূলত এইভাবে প্যাডন লক করবেন আর প্যাডন আনলক করবেন। আশা করি আপনারা বুঝতে পারছেন। এরপরে যদি আপনাদের বোঝার কোনো ভুল থাকে তাহলে আমার কমেন্ট বক্সে জানিয়ে দিবেন, আমি চেষ্টা করবো আরও ভালোভাবে বুঝিয়ে দেওয়ার জন্য। তাই ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।